তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। সো গাইস দেখুন, আমরা যখন নতুন কোনো একটা মোবাইল ফোন কিনি তখন মোবাইল ফোনটি ভালোই চলে, যখন আস্তে আস্তে মোবাইল ফোনটি পুরাতন হয়ে যায় তখন কিন্তু মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায়। যেমন মোবাইল ফোন হ্যাং করে, ল্যাগ করে, স্লো চলে, মোবাইল ফোনের ফোন মেমোরি স্টোরেজ ফুল হয়ে যায়, মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়, আমরা মোবাইল ফোনটি ভালো করে ব্যবহার করতে পারি না হ্যাং করার কারণে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার মোবাইল ফোন হ্যাং করবে না, স্লো চলবে না, মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে না, আপনি মোবাইল ফোনটি স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনকে হ্যাং থেকে মুক্ত করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের মধ্যে কোন কোন সেটিংস করার পর আপনার মোবাইল ফোন আর কখনই হ্যাং করবে না, স্লো চলবে না। সো গাইস, এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, তারপর নিচে আসবেন, আসার পর এখানে একটি অপশন পাবেন অ্যাডিশনাল সেটিংস, এখানে ক্লিক করবেন, তারপর এখানে একটি অপশন পাবেন ডেভেলপার অপশন। সো গাইস, এখন আপনি এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি ডেভেলপার অপশন এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনি সেটিংসে গিয়ে সার্চ করবেন অথবা ইউটিউবের ভিডিও দেখে এই অপশনটি খুঁজে বার করবেন। তারপর এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন, ঠিক আছে। ডেভেলপার অপশনে আসার পর এখান থেকে নিচে আসবেন আস্তে আস্তে। তো আসার পর এখানে কিন্তু আপনি তিনটি অপশন দেখতে পাবেন, দেখুন এখানে তিনটি পরপর অপশন রয়েছে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এখন আপনি তিনটি অপশানকে অবশ্যই এখান থেকে .0x করবেন, ঠিক আছে, তিনটি অপশান .0x করবেন, তাহলে কিন্তু এই সেটিংস করার পর দেখবেন যে মোবাইল ফোনের স্পিড কিন্তু আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। আপনি নিজে এটি মোবাইল ফোনে না করে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না যে এই সেটিংস করার পর মোবাইল ফোনের স্পিড কতটা পরিমাণে বেড়ে যায়। আপনি যখন কোনো অ্যাপস ওপেন করবেন বা কোনো কাজ করবেন তখন দেখবেন যে কিন্তু সমস্ত অ্যাপসগুলো কিন্তু খুব দ্রুত ওপেন হবে, কাজটি কিন্তু খুব দ্রুত হবে। সো গাইস, সেটি হলো এক নম্বর সেটিংস। এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো, তার জন্য এখন আপনি এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন। আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন যে ফোর্স 4x MS AA। তো এখন আপনি ফোর্স 4x MS AA এই অপশানটি অন করবেন, ঠিক আছে। তো এই অপশানটি অন করার পর এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে। এই অপশানের মধ্যে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক অ্যাপস থাকে, হয়তো কোনো অ্যাপসের সাইজ মানে একটু বেশি হয়ে থাকে বা বড় হয়ে থাকে, যেগুলি মানে ব্যবহার করার ক্ষেত্রে অনেক হ্যান করে বা প্রবলেম ফেস করে। তো আপনি যখন মোবাইল ফোনের মধ্যে ফোর্স 4x MS AA এই অপশানটি অন করে দেবেন তখন দেখবেন যে কিন্তু ওই সমস্ত অ্যাপসের স্পিড আগে থেকে বেড়ে যাবে, মানে মোবাইল ফোনের মধ্যে অ্যাপসগুলো ব্যবহার করতে আর সমস্যা হবে না। সো গাইস, এটি হলো দুই নম্বর সেটিংস। এখন আমি তিন নম্বর সেটিংস দেখাবো, তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সো গাইস, এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি এই অ্যাপটি ওপেন করলাম, এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি রিয়েলিভাবে মোবাইল ফোনের স্পিড বাড়াতে পারবেন, মোবাইল ফোনকে হ্যাং থেকে মুক্ত করতে পারবেন। সো গাইস, এখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি এই অপস এই পেজটিকে ক্লোজ করবেন এইভাবে, তারপর এখান থেকে ক্লোজ করবেন। ক্লোজ করার পর দেখবেন যে তারপর অ্যাগ্রি এই অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এখানে এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপসটি যখন ওপেন হয়ে যাবে এখন আপনি যে কাজটি করবেন, দেখুন সবার উপরে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন। প্রথম যে অপশানটি রয়েছে জ্যাঙ্ক ফাইল, এখন আপনি জ্যাঙ্ক ফাইল এখানে ক্লিক করবেন। জ্যাঙ্ক ফাইলে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ফাইল যুক্ত থাকে এবং ওই ফাইলগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন জ্যাঙ্ক ফাইল যুক্ত থাকে, যার ফলে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, ওই সমস্ত ফাইল আমাদের প্রয়োজন হয় না, তার ফলে মোবাইল ফোনে থেকেই যায়। তো এখন আপনি সমস্ত ফাইলগুলোকে এখান থেকে ক্লিন করবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ কিন্তু অনেকটা অনেকটা পরিমাণে ফাঁকা হয়ে যাবে, এবং মোবাইল ফোনের অনেকটা স্টোরেজ ফাঁকা হলেই কিন্তু আপনার মোবাইল ফোনটি একদম ফ্রেশ থাকবে। এখান থেকে আপনি জ্যাঙ্ক ফাইল অবশ্যই ক্লিন করবেন। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন যে পাওয়ার সেভিং, এখন আপনি পাওয়ার সেভিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু অনেক অ্যাপস থাকে, 50টা 60টা
সত্তরটা একশোটা দুশোটা এরকম অ্যাপস থাকে এবং প্রত্যেকটি অ্যাপস কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি ইউজ করে, তাই না? তো আপনি চাইলে কিন্তু এখান থেকে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ কিন্তু অনেকটা সেভ রাখতে পারবেন। সো গাইস, সেখানে আসার পরে এখন আপনি এখান থেকে এক্সটেন্ড ব্যাটারি লাইফ বাই 20% এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারি চার্জ কিন্তু অনেকটা পরিমাণে সেভ থাকবে। যে সমস্ত অ্যাপস ব্যবহার না করলেই মোবাইল ফোনের ব্যাটারি চার্জ ইউজ করে সেগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে, যার ফলে মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটা পরিমাণে সেভ থাকবে। এটি আপনি করবেন। তারপরে রয়েছে যে অ্যান্টিভাইরাস। দেখুন, আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু বিভিন্ন ভাইরাস থাকতে পারে, যে ভাইরাসগুলোর কারণে মোবাইল ফোনের ক্ষতি হয় বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাসগুলো রিমুভ করতে পারবেন, তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে বিভিন্ন রকমের সিস্টেম দেখাচ্ছে। সো গাইস, এখানে স্ক্যানিং হচ্ছে, ওয়েট করবেন, ঠিক আছে? স্ক্যানিং যখন হয়ে যাবে তখন দেখবেন যে কিন্তু এখানে টিক মার্ক দেখাবে। দেখুন এখানে কিন্তু উপরে দেখাচ্ছে যে জিরো, অর্থাৎ আমার মোবাইল ফোনের মধ্যে কোনো রকম ভাইরাস নেই। যদি থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে যে কতগুলো ভাইরাস রয়েছে এবং সেগুলো এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন। দেখুন এখানে একটা অপশান রয়েছে যে স্টোরেজ ক্লিনার। দেখুন আমার মোবাইল ফোনের মধ্যে কিন্তু এখানে প্রায় কিন্তু 1.17 GB বেশি মতো জায়গা নিয়েছে, যেগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন হয় না। আমার মোবাইল ফোনে এতগুলো জায়গা নিয়েছে, মানে 1 GB বেশি, এই সমস্ত ফাইলগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। এগুলো হলো ডুপ্লিকেট ফাইল, অপ্রয়োজনীয় ফাইল, এগুলো কিন্তু জায়গা নিয়েছে। তো আপনি চাইলে এগুলো ডিলিট করে মোবাইল ফোনের স্টোরেজ অনেকটা খালি করতে পারবেন। এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ক্লিনে ক্লিক করবেন। দেখবেন যে কিন্তু ক্লিনে ক্লিক করার পর সমস্ত অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে এক ক্লিকে রিমুভ হয়ে যাবে এবং স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে। এখান থেকে আপনি করবেন। তারপর এখান থেকে আলট্রা বুস্ট করতে পারবেন, তাছাড়া এখান থেকে অ্যাপ বুস্ট করতে পারবেন। যদি আপনি গেম খেলেন তাহলে আপনি গেমকে বুস্ট করে এখান থেকে গেমকে ভালোভাবে অপটিমাইজ করে খেলতে পারবেন। তারপরে এখান থেকে স্মার্ট ক্লিন করতে পারবেন। এখানে আরও বেশ কয়েকটি অপশান রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।